বাংলাদেশের জলসীমা বেড়ে যাওয়ায় এর নিরাপত্তা ও সম্পদ আহরণের বিষয়টি বারবারই সামনে আসছে, আর এ লক্ষ্যে গেল কয়েক বছর ধরে নৌবাহিনীকে ঢেলে সাজানোর কাজ হাতে নিয়েছে সরকার, যা শুরু হয় নৌবহরে বিএনএস বঙ্গবন্ধু যুক্ত করার মধ্য দিয়ে। বাংলাদেশের পতাকাবাহী বিএনএস বঙ্গবন্ধু যুদ্ধজাহাজ যাচ্ছে গভীর সমুদ্রে, উদ্দেশ্য আরো 20টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নেয়া। নৌবহরে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতার যুদ্ধজাহাজ থাকলেও নৌবাহিনীতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয় এর মধ্য দিয়ে। প্রায় 104 মিটার দীর্ঘ এ জাহাজ 2001 সালে কমিশন পাওয়ার পর থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জাহাজটির সক্ষমতা যদি আমি আপনি যদি একটু তুলনা করতে চান যে অন্যান্য দেশের ইয়ের সাথে, আমি বলবো এটা একটি সক্ষম জাহাজ। জাহাজটি আমাদের ছিল প্রথম, আমাদের একটা টেকনোলজি বেসড একটা নেভি গড়ে তোলার প্রথম একটা পদক্ষেপ ছিল। বর্তমান প্রেক্ষাপটে জাহাজটির কর্মক্ষমতা সম্পর্কে আরো জানালেন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। এটার অ্যান্টি সারফেস মিসাইল যেগুলো, অটোমেট মিসাইল, ভেরি মডার্ন ক্যাপেবল মিসাইল, এবং এগুলোর যে একটা ফায়ার করার পরে টার্গেট জাহাজ এটাকে হিট করতে পারে। প্রযুক্তিগত যে একটা উন্নয়ন, সেটা ছিল একটা কোয়ান্টাম জাম্প। আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা আমাদের ক্যাপাবিলিটি ছিলই না বললে চলে, তো সেটা এখানে সংযোজিত হয়েছে। সমুদ্র সীমা বাড়ার পাশাপাশি ভূ রাজনৈতিক বাস্তবতার কারণেই নৌবাহিনীকে আরো শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন তারা। ফারহান হাবিব, বিবিসি নিউজ, বঙ্গোপসাগর।